ইভেন যারা কর্মকর্তা ছিল তারা একটা ভয়ের মধ্যে ছিল, মানে তারা প্রতি মুহূর্তে যে কোনো সময় তারা ওই নৌকার লোকদের জিতানোর জন্য সমস্ত পরিজনদেরকে সেখানে বদ্ধ করে রেখেছিল। আমি এই দেশের নাগরিক, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা অর্জিত হয়েছে। আমি যদি এই অবৈধ সরকার, ভোট ডাকা সরকারকে ভয় পাই, তারা একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা, ভোটার ভোটার বেশি ছিল না, পোলিং এজেন্ট ছিল, যেটা আপনাদের সকলের জানা দরকার। যেটা হয়েছে যে আমি একটা ক্যান্ডিডেট, আমার প্রত্যেকটা কক্ষের জন্য 2 জন করে পোলিং এজেন্ট লাগবে। তো একটা সেন্টারে 4টা কক্ষ থাকলে আমার 8 জন লাগবে। এইবার এই সরকার, শেখ হাসিনা সরকার, তারা যে কার্যবিটা করেছে, তাদের যে ডেমি ক্যান্ডিডেট, কিন্তু আমরা স্বতন্ত্র প্রার্থীরা না, আমি তো নমিনেশন চাই নাই, ডেমি আমি না, কিন্তু ডেমি ক্যান্ডিডেট প্লাস হচ্ছে এই যে বিএনএম যেটা বলে নোঙ্গর মার্কা, এবং আপনি বিভিন্ন মার্কার প্রতীক দিয়ে তারা দাঁড়া করেছে, তাদের সকলের পোলিং এজেন্ট নিয়ে নির্বাচনী পরিবেশটাকে, একটা পরিবেশে একটা সাধারণ ভোটার গেলেই ভয় পাবে, একটা সন্ত্রাসী পরিবেশ সৃষ্টি করে তারা রেখেছিল। ইভেন যারা কর্মকর্তা ছিল তারা একটা ভয়ের মধ্যে ছিল, মানে তারা প্রতি মুহূর্তে যে কোনো সময় তারা ওই নৌকার লোকদের জিতানোর জন্য সমস্ত পোলিং এজেন্টদেরকে সেখানে বদ্ধ করে রেখেছিল। যেটা হয়তো আপনারা যারা অবজার্ভ করেছেন, তারা শুনেছেন, তারা দেখতে পারেননি, কিন্তু আমি নিজে একটা ক্যান্ডিডেট যখন কোনো কক্ষে গিয়েছি ভয় পেয়েছি, কারণ কয়েকটা বিচার শুধু ওনাদের লোকই বিভিন্ন মার্কা নিয়ে বসে আছেন, আচ্ছা এরকম একটা নরকীয় পরিবেশ সৃষ্টি করেছিলেন। জি, তাতে যে আপনি পূর্বের আলোচকদের কথাগুলো শুনলেন, তা এখন দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক যে কমিউনিটি রয়েছে তাদের যে দৃষ্টিভঙ্গি আগে ছিল, এখন যে দৃষ্টিভঙ্গি, একটা সাইলেন্স সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, এতে কি আপনি মনে করেন যে তাদের অবস্থান আসলে একটা কৌশলী অবস্থান ছিল, সরকারের পক্ষে ছিল, এখন তারা নিশ্চিত হয়ে গেছে আসলে তারা কোনো ধরনের ব্যবস্থার দিকে যাবে না, তারা স্বাভাবিক অবস্থাতেই থাকবে এবং সরকারের সাথেই কাজ করবে বলে অনেকেই মনে করছে, আপনি কি তাই মনে করেন কিনা জানাবেন। আমি মনে করি এটা হচ্ছে এই অবৈধ সরকার, ভোট ডাকার সরকার আরেকটা কারসাজি, যে বিএনপি এবং তাদের অন্যান্য লোকেরা যে তোমাদের স্যাংশন দিবে, অমুক দিবে, এই করে তাদেরকে অলস বানানো এবং সরকারটা টিকে থাকার একটা কৌশল মাত্র। আপনাকে স্মরণ করে দিতে চাই, আমাদের 1970 সালে যে 70% ভোট হয়েছিল যখন পাকিস্তানিরা ক্ষমতাটা হস্তান্তর করলো না, সেই বিধায় কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধ আরম্ভ হয়েছে, অন্য কোনো বিধায় না। এখন আজকে ওই বিদেশিরা কি করবে এটা তাদের ব্যাপার, তাদের বিজনেস ব্যাপার, তাদের ইন্টারন্যাশনাল ম্যাটার্স, কিন্তু আমি এই দেশের নাগরিক, আমার নাগরিকত্ব, আমার নাগরিকত্ব এবং আমি যে দেশের মালিক, আমার মালিকত্ব হচ্ছে যে এই জাতীয় সংসদে ভোট দেওয়াটা, এখানে আমি আমার প্রতিনিধি পাঠাবো, আমার বর্তমান ভবিষ্যৎ এখানে নির্ধারিত হবে, আমার সন্তানের বর্তমান ভবিষ্যৎ নির্ধারিত হবে, আমার রাস্তাঘাট, স্কুল এবং আমি অন্য দেশের সাথে আমার দেশের কি সম্মান সেটা নির্ধারিত হবে। কিন্তু এই শেখ হাসিনা সরকার বারংবার এই ভোট ডাকাতি করে এই ধরনের বিভিন্ন বিদেশিরা স্যাংশন, অমুক স্যাংশন, তমুক স্যাংশন, ওরা কিসের স্যাংশন দিবে, ওদের একটা যদি বিজনেস থাকে, প্রজেক্ট থাকে, সেটা যদি সরকার দিয়ে দেয় ঠান্ডা। আপনি দেখেছেন ইন্ডিয়া কেন লাফাচ্ছে, ইন্ডিয়া লাফাচ্ছে ওনলি ফর দেয়ার বিজনেস। এই যে আপনার রূপনগর যে আপনার ই করা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, এই যে রাস্তাঘাট, এই সিভিল সিস্টেমের কাছে যোগাযোগ, এরা এই সরকারকে দিয়ে তারা আরো সহজ সহজভাবে বাংলাদেশ থেকে তারা তাদের বিজনেস করে দিচ্ছে। কেন চীন তাদের পক্ষে কথা বলছে, চীনের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট এখানে। এখন আমি এই দেশের নাগরিক, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা অর্জিত হয়েছে। আমি যদি এই অবৈধ সরকার, ভোট ডাকার সরকারকে ভয় পাই, তারা একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে বলার আগে একটু বলি, একটা ভদ্রলোক বলেছেন, আমি সত্য কথা বলছি কিনা, আমি ওনাকে সহ আপনার যে যত ধর্ষক আছে তাদেরকে বলতে চাই, এবং এবং আপনি যদি আমি পাশ একটু করতেন, একটু আপনি বলি যদি বলি জয়ী হতেন, তাহলে কি একই কথা বলতেন কিনা? না না আমি পাশাপাশি এই ডক্টর প্রশ্নে করিমুল্লা উত্তর বলেছে দিতে যে আপনাদের ভূমিকাটাও সেদিন আসলে দুর্বল ছিল, অন্য সেটা ছিল ভূমিকা আরো কিনা, স্ট্রং হয়ে আমি গেছে। আমি ওই প্রশ্নের উত্তরটা দিতে চাই। এটা জি হচ্ছে একটা প্ল্যাটফর্ম, আমি যে দল থেকে পলিটিক্স করেছি, কিন্তু আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এবং দেশ এবং দেশের মানুষকে ভালোবাসার জন্য একটা লোক কোনোদিন বলতে পারবে না আমি মিথ্যা কথা বলেছি এবং কারোর সাথে কোনো ওয়াদে দিয়ে বরখ লাভ করেছি। এর একমাত্র কারণ ব্যস্ত যাওয়ার জন্য না, এই দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করা, যাতে এই দেশের মানুষকে সাহায্য করতে পারি। আমি 7ই জানুয়ারি সন্ধ্যায় আমি ঘোষণা দিয়েছি আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং থাকবে না, কারণ তারা মানুষের ভোট অধিকার শুধু হরণ করে নাই, প্রকাশ্য ডাকাতি করেছে, এবং তাদের যে দলীয় কর্মীগুলো নিরীহ ভোটারের উপরে হায়নার মতো ব্যবহার করেছে। কেউ যদি সুষ্ঠু সুন্দর ভোট দিতে আসতো, নৌকার বাইরে ভোট দিবে এটা বিশ্বাস করতো, তাদের মতো হায়নার মতো তাদের দিকে তাকিয়ে তাকিয়ে থাকতো, যাতে তারা তার ভোটটা মানে দিতে আপনি পারে, কি আর আওয়ামী লীগ করছেন পরিবারের না? প্রতি তাদের থ্রেট দিত। হ্যাঁ বলেন,
আপনি কি আওয়ামী লীগ করছেন না, মানে আওয়ামী লীগের রাজনীতি আর আমি করছেন না? আর আওয়ামী লীগ করছি না, এবং আমি দেশের মানুষকে বলবো আওয়ামী লীগ বর্তমানে যা করছে তারা এই দেশ এবং জাতি এবং মানুষের শত্রু। কোনো ভদ্রলোক, কোনো দেশপ্রেমিক লোক কখনোই এই আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারে না। 1971 সালে আমরা যে জামাত ইসলাম, যাদেরকে রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি, এখন বাংলাদেশের প্রত্যেকটা লোকের উচিত এই আওয়ামী লীগকে ওই জামাত ইসলামের জায়গায় নিয়ে যাওয়া, এবং একদিন এদের এই আওয়ামী লীগ করা বাংলাদেশ থেকে তাদের রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত, কারণ তারা দেশের মানুষের ভোট ডাকাতি করেছে, তারা আচ্ছা, ভোট এটা গ্রহণ এটা করেছে, আপনার এটা আপনার রাজনীতি না ব্যক্তিগত করতে পারে। ব্যক্তিগত আরেকটু বলি, এই জি এই এটা এই আপনার ব্যক্তিগত সাংবিধানিক মতামত, নীতি কিন্তু আপনি যদি সেখান থেকে পাশ করতেন, অনেকে মনে করে যে আপনারা আপনারা আসলে সেখানে বিজয় লাভ না করতে পারার কারণে আপনারা এই ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন, এবং সারা বাংলাদেশের অন্যান্য জায়গায় যেসব ভালো নির্বাচন হয়েছে এবং অনেকে দাবি করছে যে মোটামুটি অনেক জায়গায় লম্বা লাইন হয়েছে এবং সুষ্ঠু স্বাভাবিক অবাধ নির্বাচন হয়েছে, সেসব জায়গা সম্পর্কে আপনার কোনো পর্যবেক্ষণ রয়েছে কিনা? এটা তো বলেছেন আপনার নিজের আচ্ছা, ও এলাকা। আমি আমি আপনাকে পর্যবেক্ষণ গুলো বলছি। প্রথম কথা, যারা বলছে আমি পাশ করলাম, আমি কি চুরি করে পাশ করলে বলতাম? আমি তো সুষ্ঠু ইলেকশন গিয়েছি, আমি তো ওখানে কোনো মাস্তান করিনি, আমি তো দুটা ভোট জাল দেওয়ার চেষ্টা করিনি, আমি তো ভোট ডাকাতি করার চেষ্টা করিনি। আমাদের বিশ্বাস ছিল যে যেহেতু বিএনপি আসে নাই, আওয়ামী লীগের লোকের আমরা ইলেকশন করছি, এট লিস্ট দেশের ইন্টারেস্টে, তাদের ইন্টারেস্টে তারা একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন করবে। সেখানে যদি আমি নির্বাচিত হতাম কেন আমি একটা কথা বলতাম? আমি যখন আমার ভোট, আই হ্যাভ আমার আ লোক কোয়েশ্চেন যারা ফর ভোট দিতে অ্যাডভোকেট পারেনি, অবশ্যই আশরাফুল আমি তাদের ইসলাম। বিরুদ্ধে কথা বলবো। ইয়েস প্লিজ। জি চন্দন নন্দী, আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছে। জি হ্যাঁ অ্যাডভোকেট সাহেব, এই যখন 15 তারিখে আপনাদের বার হলো, ইস্যু করা হলো তফসিল, তারপরে জি যখন এই ডামি ক্যান্ডিডেটের ব্যাপারগুলো উঠলো, আপনি কি তখন ডেমোক্রেসির যে পলিটিক্যাল সায়েন্সে যদি পড়ে থাকেন, ডেমোক্রেসির চ্যাপ্টারটা কি তখন ভুলে গিয়েছিলেন? অ্যাবসলিউটলি নট, আই ডিড নট সিক দ্য নমিনেশন ফ্রম লেট দ্য মি পার্টি। ফিনিশ লেট মি লেট মি ইয়েস ফিনিশ প্লিজ, ইয়েস আপনার কি প্লিজ। তখন মনে হয়নি দ্যাট দের ইজ সামথিং ইন্ট্রিনসিক্যালি রং উইথ দি ইলেকটোরাল প্রসেস? মনে হয়েছিল? আই ডিড নট থিঙ্ক, নো নো, তাহলে অ্যাবসলিউটলি নট। তাহলে রিজন হচ্ছে, রিজন তাহলে হচ্ছে যে এই, না না, আমি আপনার কথার উত্তর দিচ্ছি, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। কারণ হচ্ছে বিএনপির ফাউন্ডিং যে জিয়াউর রহমান সাহেব, উনি হানা ভোট করে এসেছিলেন এবং 72 সালেও ভোটের কারচুপি হয়েছে। আমার কথা হচ্ছে জনগণকে, যেহেতু বিএনপি আসছে না, তাদের দাবি ফুলফিল করার জন্য তারা সংগ্রাম করতে পারে নাই, তারা পিটার হার্স এবং তারা অন্যান্য রাষ্ট্রের উপর আশ্রয় করছে, জনগণের প্রতি বিশ্বাস নাই, তারা আন্দোলন ফেল করেছে। সেখানে অ্যাটলিস্ট যদি সুষ্ঠু ইলেকশন হয়, পার্সেন্টেজ 20 হোক আর 50-ই হোক, সেই 50%টা সঠিক হোক, সেই সেই প্রত্যাশায় আমি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করেছি, কোনো দল থেকে ইলেকশন করিনি। কিন্তু স্যার, সেই আপনার কি 15% আপনার কি মনে হয়েছে এটা একটা আদৌ ইলেকশন ছিল গড়বার থেকে? না, অবশ্যই মনে হয়েছে একটা আদৌ ইলেকশন হবে, সুষ্ঠু ইলেকশন হবে। আমি দেশের কেন নাগরিক, 5 বছরের আপনার কনস্টিটিউশন, তো আপনার তো মেন অপোজিশন যে ইলেকশনে নাই, সে অপোজিশন ইজ দেয়ার ম্যাটার, দে ডিড নট তাদের তো মিট, জেলে দে ঢুকিয়ে ডিড রেখে নট দিয়েছে। মিট, তারা আসতে পারে নাই। অপোজিশন আন্দোলন করতে পারে না, অপোজিশন পিটার হার্সের উপর ডিপেন্ড করছে। আজকে যে কথাটা আপনি বললেন, 71 সালে কোনো দেশ আমাদের দেশ স্বাধীন করে, আমরা যুদ্ধ করছি, পরে মানুষ আমাদেরকে সাপোর্ট করছে, অপোজিশন কেন বারবার মার খাবে? কেন তারা মারতে পারে না? তারা যখন 14-তে 14-14 সালে ইলেকশনে পার্টিসিপেট, তখনই তো এই সরকারকে, এই সরকার, এই বিএনপি একবার 15 ফেব্রুয়ারি ইলেকশন করেছিল, তখন কিন্তু ইলেকশন হয়েছিল, তারা টিকাইতে পারে নাই। কেন অপোজিশন এত দুর্বল? কেন অপোজিশন বিদেশি শক্তির উপরে ডিপেন্ড করবে? অপোজিশনের ডিপেন্ড করা উচিত এই দেশীয় শক্তির উপর, তাদের নিজস্ব নিজস্বতার উপরে। অপোজিশন যেখানে ফেল করছে, আমি কি সেই ফেলিং অবস্থায় বসে থাকবো? আমার কথা ছিল যতটুকু করো সত্য করো, ন্যায় করো। মানে এই আওয়ামী অপোজিশনের লীগের ফেইলিংটাকে, কোনো দেশে, অপোজিশনের অংশগ্রহণ কোন না দেশে, করাটাকে আপনি ক্যাশ করতে চেয়েছেন আপনার পক্ষে, হয়তো আওয়ামী লীগের কোন বিপক্ষে দেশের আপনার যে কোন সে দেশের ভোটারগুলি যাবে আপনার পক্ষে যাবে, এটারই আপনি সুযোগ না নিতে না চেয়েছেন? সেটা আমি বলতে চাইনি, আমি বলতে কোন চাচ্ছি যে দেশে কোন অপোজিশনের যেটা দেশে আমার কাছে, না কোন যে দেশে জনাব চন্দননন্দী, এই আপনি হয়তো দামি তার দামি ওনার ইলেকশন হবে? নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন করছে যে এই অবস্থা সত্ত্বেও কেন আপনি তখন প্রতিবাদ করেননি, না না, তখন কেন আমি আপনার আমি এই আমি অবস্থান হয়নি, আপনি সেটাই বুঝাতে না না চাচ্ছেন আমি ভেরি চন্দননন্দী? কিন্তু ইন্টারেস্টেড, উনি আমি বলতে ভেরি চাচ্ছেন যে ইন্টারেস্টেড, ওই অবস্থাটাকে তিনি বিশ্বাস করেছেন, আস্থায় নিয়ে মনে করেছেন যে কমপক্ষে একটা সুষ্ঠু নির্বাচন হবে, যেহেতু কম্পিটিশন নাই, হার্ড কম্পিটিশন নাই উইথ দ্য মেইন অপোজিশন অফ মানে অ্যাগেনিস্ট দ্য আওয়ামী লীগ, সেই সুযোগটা সেটাই কাজে তো তারা লাগাতে করে চেয়েছে নাই। জনাব ব্যারিস্টার আশরাফ, কিন্তু এই বিশ্বাস করে তিনি গিয়ে চিত্রটা ভিন্ন দেখেছেন। জি জনাব ব্যারিস্টার আশরাফ, শেষ করবেন। যে এই কথাটা আমি আবার আমি আপনাকে বলি, যেহেতু অপোজিশন সেরকম, তার কারণ একটা সরকার তাকে সহজে ছেড়ে দিবে না, আন্দোলন করতে ব্যর্থ হয়েছে এবং বিদেশি শক্তির উপর ডিপেন্ড করছে, যারা এখনো তারা ডিপেন্ড করতে চাচ্ছে, এটা দেশের জন্য একটা অশনি চন্দ। কিন্তু আমি ন্যূনতম বিশ্বাস করেছিলাম যে এই শেখ হাসিনা সরকার, আমরা আমরা যারা দাঁড়িয়েছি, বাইরে বাইরে যারা দাঁড়িয়েছি,
এখানে ম্যানুপুলেট করবে না, ভোট ডাকাতি করবে না। এখানেও যে ভোট ডাকাতি করেছে, তারা এই দেশে স্বাধীনতার সময় যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, এরা এই দেশের মানুষের বিপক্ষ, দেশের মানুষের অধিকারকে হরণ করেছে, এরা তার চেয়ে নগণ্য। অতএব প্রত্যেকটা লোকই তাদেরকে ঘৃণা করা উচিত এবং কোনো সুস্থ এটা তো আপনি আপনি বাংলাদেশ আওয়ামী করতে পারে না। আপনি আপনার আসনের কথা বলে সারা বাংলাদেশে যা হয়েছে পরবর্তীকালে আপনার বিশ্লেষণে কি বলেন? সারা বাংলাদেশের 10 সেকেন্ডে শেষ করুন। একদম সিলেক্টিভ, সারা বাংলাদেশের ক্ষেত্রে ওনারা সেন্ট্রালাইজ সিলেক্ট করেছে কোন এলাকায় ভোট ডাকাতি করবে, কার সাথে কম্পিটিশনে যাবে, কার সাথে কম্পিটিশনে যাবে না, তাকে তুলে নিয়ে আসবে। এরা তাদের সিলেকশন ছিল এবং সিলেকশনটা তারা বাস্তবায়ন করেছে। এবং আমার এলাকায় ভোট ডাকাতি নির্বাচনের আগে কোনোভাবে বুঝতে পারেননি, নির্বাচনের আগে কোনোভাবে কি বুঝতে পারেননি যে এরকম সিলেকশনে হবে নির্বাচনটা? সেই কথাটা আমার আপনাকে বলা দরকার, কারণ নির্বাচনের আগে ওনারা বলতে পারবে না। আমার সাথে অ্যাজ এ ক্যান্ডিডেট হিসাবে রিটার্নিং অফিসার এবং আইন প্রয়োগকারী সংস্থা এবং যারা গোয়েন্দা সংস্থা তাদের সাথে বারংবার কথা হয়েছে। একটা গোয়েন্দা সংস্থাকে আমরা সমস্ত ক্যান্ডিডেট বললাম যে আমার এলাকার যে ক্যান্ডিডেট তার ভাই একটা সন্ত্রাসী, তাকে আপনার এলাকা থেকে সরান অথবা গ্রেপ্তার করেন। তারা কোনো টেক কেয়ারই করে নাই। আমার যে মামলা নেওয়া হলো না তার অপসারণ সে অপসারণ করা হয় নাই। নাম বলেন না এখানে একটু। সেই গোয়েন্দা অফিসারের নাম করলেন মনোয়ার ডিজিএফআই, আপনি কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। আমি ব্যারিস্টার স্টাফ কাউকে দিয়ে ভয় পেয়ে কথা বলি না, আমি দেশের মানুষের জন্য কথা বলি, আমি মৃত্যুকে সামনে রেখে কথা বলি। আমি আবারও বলছি, কর্নেল মনোয়ার ডিজিএফআই, সে আমার সাথে সকল ক্যান্ডিডেটের সাথে বসেছিল। আমি তাকে বললাম যে এই টিটুর ভাই একজন সন্ত্রাসী, তার জন্য আমি এলাকায় বের হতে পারছি না, সে ভয় দেখাচ্ছে। আপনারা যদি একে গ্রেপ্তার না করেন অথবা এলাকা থেকে বিদায় না করেন, তাহলে এখানে সুষ্ঠু ইলেকশন হবে না। ভোটের দিন এই টিটুর ভাই, এই মাহবুবুল হক মুন্না, মফিজুল হক, ওই মফিজুল ইসলাম, সে হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রে, প্রত্যেকটা কেন্দ্রে তার দলবল নিয়ে ভোট ডাকাতি করছে এবং তার পুরস্কার হিসেবে এই শেখ হাসিনা, এই তার ভাই আসানুল ইসলাম টিটুকে বাণিজ্য প্রতিমন্ত্রী করেছে।